আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওটি। প্রথমে জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট। কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে 17 জুন 2024 পর্যন্ত। জানিয়ে দিচ্ছি একটি সুখবর। সাম্প্রতিক সময়ে কুয়েত থেকে যাওয়া কয়েকজন প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাওয়া তথ্য হলো যে ঈদের আগে 7 এপ্রিল 8 এপ্রিল যাদের সাদা পাসপোর্টের কাজ দূতাবাস থেকে করিয়েছিলেন তাদের সিআইডি অফিস অর্থাৎ দুয়ারে আজম আর যাবার দরকার নেই, যাওয়া যাতে গিয়ে যাওয়া যার কাজ সম্পন্ন করে তারপর টিকিট কেটে নিজ নিজ দেশে চলে যেতে পারবেন। গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন এমন মন্তব্য করেছে যে দুয়ারে আজম বা সিআইডি অফিসের যে কাজ আগে করতে হতো সেটি এখন থেকে করা লাগবে না, পাসপোর্ট না থাকলে দূতাবাস থেকে আউটপাস অথবা পাসপোর্ট বানিয়ে যাওয়া যাতে গিয়ে যাওয়া যার কাজ সম্পন্ন করলেই চলবে, তবে যদি কারো বড় কোনো ধরনের কেস বা মামলা থেকে থাকে তবে সেই কেস বা মামলা উঠিয়ে তারপর আউটপাস বা পাসপোর্ট বানিয়ে নিতে হবে, কেননা এক্ষেত্রে পাসপোর্ট বানানোর পর দুয়ারে আজম না গেলে সরাসরি যাওয়া যাতে গেলে পুনরায় আবার দুয়ারে আজম পাঠানো হতে পারে। আসলে মানুষ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলা আর নিয়মকানুনও বিভিন্ন ধরনের হয়ে থাকে, এক একজনের অভিজ্ঞতাও এক এক রকম হয়ে থাকে, তাই অনেকেই বিভ্রান্ত হয়ে বলতেই পারেন যে এ আবার কেমন, এক এক সময় এক এক নিয়ম। আসলে এক এক মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। আশা করছি আপনারা তথ্যটি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন। এবারে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। কুয়েতের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফ জানিয়েছেন যে কুয়েতের যে সকল বৃদ্ধ ও বয়স্ক নাগরিকেরা রয়েছে তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে ঘরের বাহিরে যেতে হবে না। সাহেল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঘরের ভেতরেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা করা হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে সাম্প্রতিক সময়ে একটি গুজব সৃষ্টি হয়েছে যে 1 জুনের মধ্যে যদি কেউ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করে এমন অবস্থায় কুয়েতে প্রবেশ করে তবে তাদের সমস্যা হতে পারে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। যদি কেউ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকে কুয়েত ছেড়ে চলে যেতে পারবে, পুনরায় কুয়েতে আসতেও পারবে, সেক্ষেত্রে হয়তোবা এয়ারপোর্টেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে অথবা পরবর্তীতে গ্রহণ করা হবে। 1 জুনের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দিলে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরিষেবা রয়েছে আকামা লাগানো সহ অন্যান্য যে পরিষেবা সেটি ব্যাহত হতে পারে, এছাড়া অন্য কোনো সমস্যা হবে না। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে 1 জুনের মধ্যেই উপসাগরীয় দেশের নাগরিক সহ কুয়েতে বসবাসরত সকল প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করার ব্যবস্থা হয়ে যাবে। নেওয়া যাক ছোট্ট বিরতি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী ভাই ও বোনেরা এখন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই ট্যাপ ট্যাপ করে বাংলাদেশে টাকা পৌঁছাতে পারেন খুবই সহজে। ট্যাপ ট্যাপ সেন্ড মানি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে কোনো সার্ভিস চার্জ লাগে না, রেট ভালো পাওয়া যায়, এছাড়াও অল্প সময়ে এবং সারা দিন রাত 24 ঘন্টা সার্ভিস পাওয়া যাবে। ট্যাপ ট্যাপ সেন্ড মানি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশের 60টি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে। এছাড়াও ই ওয়ালেটস যেমন বিকাশ, রকেট, নগদ এবং পিনকোড নাম্বার, ক্যাশ পিকআপ অথবা ব্যাংক টু ব্যাংক যেমন সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে। প্রথমবার টাকা উঠাতে যে দেশেই অবস্থান করছেন বিডিমম কোড ইউজ করলে $10, €10, €10 অথবা যে দেশেই অবস্থান করেন সে দেশের 10 কারেন্সি পেয়ে যাবেন। সেই সাথে বাংলাদেশে টাকা পৌঁছলে 2.5% প্রণোদনা সেটিও পেয়ে যাবেন। তো দেরি না করে এখনই আপনার মোবাইলে ট্যাপ ট্যাপ সেন্ড মানি অ্যাপসটি ইনস্টল করে নিন। ইনস্টল করার লিঙ্ক এই ভিডিওর পিন বক্সে পেয়ে যাবেন। তবে আফসোসের কথা হলো যারা কুয়েত প্রবাসী রয়েছে তারা এই অ্যাপসটি এভাবে ব্যবহার করতে পারবে না। ট্যাপ ট্যাপ সেন্ড মানি কর্তৃপক্ষ খুব শীঘ্রই কুয়েত থেকেও এই অপশনটি চালু করবে বলে আশ্বাস দিয়েছে। চলুন ফিরে যাওয়া যাক খবরে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান সম্পর্কিত আপডেট। এবারের এই ঈদের ছুটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনী আকাম আইন ও শ্রম আইন লঙ্ঘনকারী 500-এর অধিক প্রবাসীদেরকে আটক করেছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে কুয়েত থেকে ডিপোর্ট করা হবে, তাদেরকে সাধারণ ক্ষমায় গণ্য করা হবে না। মনে রাখবেন যাদেরকে অভিযানে আটক করা হবে তারা সাধারণ ক্ষমার আওতার মধ্যে পড়বে না, তাই যাদের আকামা নেই তারা এই ঈদের ছুটি সহ অন্যান্য সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।